লকডাউন বিধি নিষেধ সবকিছু মানন দিয়ে নওশাদ সিদ্দিকি ডাকে অ্যারেস্ট হয়ে নওশাদ সিদ্দিকি এখন নিয়ে চলেছে রাজবাজারের পুলিশ এখানে অনেক নেতৃত্ব আছে তাদের থেকে আমরা জানবো কেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভাইজান আপনারা অ্যারেস্ট করা হলে কেন দেখুন আজকে সারা দেশ জুড়ে কিন্তু কৃষক আন্দোলন চলছে সেই কৃষক আন্দোলনকে সম্মতি জানিয়ে আজকের দিনে আমরা আগে চিঠিতে জানিয়েছিলাম যে আমরা এই লকডাউন পিরিয়ডকে মেনে কোভিড সিচুয়েশনকে সামনে রেখে ডিস্টেন্স মেনটেন করে কুড়ি জনের মধ্যে আমরা একটা আন্দোলন করব কৃষক আন্দোলনকে সম্মতি জানাবো সাথে সাথে এই যে ভোট পরবর্তী হিংসা চলছে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে এখন ঘরে ফিরতে পারছে না তাদের যে অত্যাচার চলছে এটার বিরুদ্ধে জানিয়ে এবং বাংলা ভাষায় যে চক্রান্ত করছে এটাকে আটকানোর জন্য সাথে সাথে যে কোই ভ্যাকসিন নিয়ে যে কাণ্ড ঘটেছে এটাকেও এই যে দোষীরা আছে যে জড়িয়ে আছে দোষীদের তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ কোভিড সিচুয়েশন মেনে কুড়ি জনের মধ্যে কিন্তু 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 দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামকে তারা আমরা প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বেই আমাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আমাদেরকে এখন লাটবাংলায় নিয়ে আসছে আমরা এসছি আমি একটা বলবো মিডিয়ার মাধ্যমদের যে বাংলায় কীভাবে গণতন্ত্র চলছে একটু দেখুন যে বিজেপি যে বিজেপির যে এজেন্ডা বঙ্গভঙ্গ তা সেটা রোধ করার জন্য আমাদের আজকে এটা অবস্থান বিক্ষোভ ছিল কিন্তু সেটাও আজকে তৃণমূলের পক্ষ থেকে দিদির পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের করতে দিয়ে না এর কারণটা একদিকে উনি যেমন আমার ভাই আর একদিকে উনি তো মানুষের জনপ্রতিনিধি দ্বিতীয় নম্বর উনি যে কাজটা আজকে করতে গেছে বঙ্গভঙ্গ যে করতে চাইছে বিজেপি তার প্রতিবাদে এবং নীলকর চাষিদের উপর যেমন ব্রিটিশরা অত্যাচার করেছিল আজকে চাষিদের উপরও বিজেপি যে অত্যাচার করছে আইনকে জোর করে চাপিয়ে দিচ্ছে সে আইনের বিরুদ্ধে মানে প্রত্যাখ্যানের পক্ষে এবং কৃষকদের পক্ষে এবং ভুয়ো ভ্যাকসিন নিয়ে যে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে সেই ভুয়ো ভ্যাকসিনের পিছনে কারা আছে তাদেরকে যত তাড়াতাড়ি হয় চিহ্নিত করা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এইসব ইত্যাদি বিষয় কিন্তু বাংলায় যে শাসন চলছে সেই শাসন তো গণতন্ত্রকে হত্যা করতে চাইছে বিরোধী শূন্য করতে চাইছে সেই জায়গায় তারা আন্দোলন করার আগে অবস্থান বিক্ষোভের আগেই তাদের ক্যাস্ট করেছে এটাকে আমি নিন্দা জানাচ্ছি এটা আমার দেশের জন্য দেশের সংবিধানের জন্য অত্যন্ত খারাপ বিষয় এবং যারা এই কাজ করছে তারা অবশ্যই দেশের সংবিধান বিরোধী হয়েছে না সে তো বীর পুরুষ তার সঙ্গে কী কথা বলতে লাগবে তাকে আমি সাবাসই জানিয়েছি তুমি ঠিক কাজ করেছো তুমি গর্ব কেন যখন ইতিপূর্বে যখন ব্রিটিশরা বাংলাকে ভাগ করতে চেয়েছিল দাদা হুজুর বা ব্রিটিশদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেছিল তুমিও সেই চার চতুর্থ প্রজন্ম আজকে বঙ্গর জন্যে রাস্তায় নেমেছো বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমেছো তুমি অবশ্যই একটা মহান কাজ করেছো মানে 14-15 জন মানুষ গিয়েছিল এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এবং তারা বিক্ষোভ অনুষ্ঠানে যায়নি তারা সবে প্রস্তুত নিচ্ছে তার আগেই তুলে নেওয়া হয়েছে এটা ব্যাপারটাই বলছি তো কোনো একটা জায়গায় আমরা ইতিপূর্ব থেকে দেখে আসছি যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে যেন মমতার বা কী বলে টিএমসি সরকার মানে টিএমসি গভর্নমেন্টের একটা যেন কেন কষ্ট হয় আমি ব্যক্তিগত কোনো ব্যক্তির একটা দল তো হয় না তা সেই জায়গাতে তাদের কষ্ট হয় কেন এনআরসির বিরুদ্ধে যখন আন্দোলন করতে নামা হয়েছিল তখনও যেন টিএমসি গভর্নমেন্টের কষ্ট হচ্ছিল আজকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন আন্দোলন এটা বিজেপির এজেন্ডা তাও যেন টিএমসি গভর্নমেন্টের কষ্ট হচ্ছে তাহলে এখানে যে একটা প্রশ্ন যাচ্ছে যে বঙ্গভঙ্গটা কি টিএমসিও চাইছে তাহলে এবং কৃষকদের মানে বিরুদ্ধে যে বিজেপির চক্রান্ত সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য গেছে তাহলে কি কৃষকদের বিরুদ্ধেও টিএমসি গভর্নমেন্ট এটা তো একটা প্রশ্নের বিষয় তাহলে সেই জায়গাটা এটা অত্যন্ত দুঃখজনক নিন্দনীয় আমি মনে করি এই অ্যারেস্টটা এটা একটা সরাসর সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এবং প্রশাসনকে চাপ দিয়ে তো করানো হচ্ছে প্রশাসন তো দলদাসে পরিণত হয়ে যাচ্ছে তাদের তো উপায় নেই নাই তাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট করবে আজকে তারাও নিরুপায় তাহলে আজকে আমার দেশের আইন ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে দেশের সাধারণ মানুষ তাদের জীবনযাপন করে খাবে যে তাদের সব কিছুটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে আবার যেন মনে হচ্ছে দেশবাসী এবং বাংলার মানুষ সেই আবার যেন পরাধীনের দিকে যাচ্ছে আবার যেন সেই ব্রিটিশদের যেমন সাম্রাজ্য চলেছিল আমার ভারত ও বাংলার ওপরে সেই সাম্রাজ্যবাদীরা আবার যেন একটা জুলুম অত্যাচার চাপাবার চেষ্টা চলছে।